আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অপন করার জন্য আজ আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সহজ এবং ইজি একটা বিষয়, সেটা হচ্ছে কারণ। তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে চলা যাক কারণ। তাহলে কারণ পড়বো, একে কারণকে থাকছে যে কারণটা আসলে কি। কারণ কারক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, অবশ্যই আমরা এটা জেনে নিলাম যে এটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। তাহলে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ক্রিজক ন কারক, অর্থাৎ এই ক্রিটা অর্থ হচ্ছে ক্রিয়া, ক্রিয়া অর্থ ক্রিয়া, আর এই ন অর্থ হচ্ছে সম্পর্ক, সম্পর্ক অর্থাৎ ক্রিয়ার সম্পর্ক। তাহলে কারকটা কাকে বলে? আমরা সাধারণত যে বাক্যের মধ্যে যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা, সেটা হচ্ছে কারক। তাহলে এই যে কারকের একটা স্পষ্ট একটা উদাহরণ দিয়ে সবগুলো কারককে আমরা সাধারণত বোঝাতে পারবো যে কারক সাধারণত ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা স্পষ্ট করি, সেটা হচ্ছে উদাহরণটা এরকম হতে পারে যে সন্ধি প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে মিষ্টি বিতরণ করে, এখান থেকে বাক্যটা শুরু। তাহলে এখানে কারকের সবগুলো কারকের প্রকার এখানে রয়েছে, যে সন্ধি প্রতিদিন সকালে পথশিশুতে প্যাকেট থেকে নিজ হাতে মিষ্টি বিতরণ করে। আমরা বলেছিলাম পূর্বেই যে কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের যে একটা সম্পর্ক, তাহলে এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ একটা রয়েছে। তাহলে ক্রিয়াপদটা কোনটা? মিষ্টি বিতরণ করে, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদ ব্যতীত বাকি যে পদটা আছে সম্পূর্ণ, এটা হচ্ছে নামপদ। তাহলে আমরা জানি ক্রিয়াপদ কত প্রকার? দুই প্রকার। পদ কত প্রকার? দুই প্রকার, সেটা হলো ক্রিয়াপদ আর একটা হলো নামপদ। এটা হলো নামপদ। তাহলে এই যে ক্রিয়াপদের সাথে নামপদের যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কারক। তাহলে এখানে আমরা এই বাক্যটা থেকে আমরা বুঝতে পারি, এখানে যেমন সন্ধি, এখানে আমরা প্রশ্ন করলে যদি কে বিতরণ করে, কে, এটা একটা। প্রতিদিন সকালে, কখন, প্রতিদিন সকালে, এটা একটা ধরতে পারি। কাকে, এটা একটা ধরতে পারি। উৎস, এই প্যাকেটটা লিখছে এই জন্য এটা হলো উৎস, কোথা থেকে, কি উপায়ে, নিজ হাতে, কি উপায়ে, কি উপায়ে, নিজ হাতে বিতরণ করে। তাহলে এই যে একটা উদাহরণ দিয়ে যে আমরা কয়েকটা কারককে বোঝাচ্ছি, যে যেমন এখানে আছে যে সন্ধি প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে মিষ্টি বিতরণ করে। তাহলে এই কে বিতরণ করে, কে বিতরণ করে সন্ধি বিতরণ করে, তাহলে আমরা জানি কি যে প্রথম হচ্ছে কর্তৃকারক। তাহলে কে বিতরণ করে সন্ধি বিতরণ করে, আমরা জানি যে কে কারা থাকলে কর্তৃকারক, কে কারা, এটা হলো কর্তৃকারক। তাহলে কি রকম যে সন্ধি বিতরণ করে, কে, কে বিতরণ সন্ধি। তাহলে এইরকম আরো বলতে পারি যে নাসিমা ফুল তুলছে, তাহলে কে ফুল তুলছে, নাসিমা, তাই নাসিমা ফুল তুলছে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এরকম আরো উদাহরণ দিতে পারি যে নাসিমা ফুল তুলছে, ফুল তুলছে, কে ফুল তুলছে, নাসিমা। তাহলে এটা হলো কর্তৃকারক। শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছে, কে পড়াচ্ছেন, শিক্ষক। এরকম আরো অনেক আছে যেগুলো বোঝা যায়। এরপর কর্তৃকারক কে কারা গেল, এরপর আসি আমরা কর্মকারক হচ্ছে, দেখি এখন এখানে যদি আমরা বলি
যে সন্ধি পথ শিশুদের বিতরণ করছে। সন্ধি কাদের বিতরণ করছে? মিষ্টি পথ শিশুদের, বা কাকে বিতরণ করছে? পথ শিশুদের। তাহলে কি বা কাকে, কি কাকে? তাহলে সন্ধি প্রতিদিন সকালে পথ শিশুদের মিষ্টি বিতরণ করছে। কাকে? পথ শিশুদের। তাহলে কাকে যদি আসে তাহলে অবশ্যই আমরা এটা বুঝবো কি যে কর্মকারক। এছাড়া আরো আছে যে এছাড়া আরো আমরা উদাহরণ দিতে পারি যে কাকে দিয়ে, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে, কাকে? শিশুকে, এটা হতে পারে কর্মকারক। তাহলে আমরা এছাড়াও আরো যদি আমরা উদাহরণ দেখতে পারি যে কাকে দিয়ে, যেমন বোঝায় যে রহিম সাহেব করিমকে সাহায্য করেছেন, তাহলে রহিম করিমকে সাহায্য করেছেন, কাকে করেছেন? করিমকে। তাহলে এই যে আমরা এটা বুঝি যে কাকে দিয়ে সাধারণত যে বোঝাচ্ছে বা একটা পদের সাথে সম্পর্ক, এটি হচ্ছে কর্মকারক। এরপর আমরা চলে যাই যে চলে যাব করণকারকে। করণকারক, এই করণকারকটা কি? করণ, কিসের সাহায্য, কি উপায়, কিসের সাহায্য, কিসের সাহায্যে সাহায্য, বা কি উপায়, কি উপায়, কি উপায়, বা যন্ত্র বিষয়ক, যন্ত্র বিষয়ক। যদি এগুলো বোঝায় তাহলে সেটা অবশ্যই হবে করণকারক। তাহলে আমরা যদি কিসের সাহায্য বা কি উপায় বা যন্ত্র বিষয়ক, তাহলে এটা হলো কি? করণকারক। তাহলে এখানে এখানে আছে যে সন্ধি প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে, প্যাকেট থেকে নিজ হাতে, কি উপায়, নিজ হাতে। তাহলে আমরা পাচ্ছি যে নিজ হাতে মিষ্টি বিতরণ করে। তাহলে এখানে নিজ হাতে কিসের, কিভাবে বা কি উপায়, এটা আমরা বুঝতে পারি করণকারক। এছাড়া আরো যদি যন্ত্র বিষয় করি, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, লাঙ্গলটা একটা যন্ত্র, তাহলে এটা হলো কি? করণকারক। যদি আমরা বলি যে নাসিমা কলম দিয়ে লেখে, তাহলে এটা যদি আরো দিই আমি যে দিলাম যে সন্ধি কলম দিয়ে লিখে, লিখে, তাহলে এখানে এই যে কলম একটা যন্ত্র, এটা আমরা ধরতে পারি, ধরতে পারি মানে ইজিলি এটা কি? করণকারক। তাহলে করণকারক আমরা বুঝতে পারলাম সহজেই, কিসের সাহায্য বা কি উপায় বা যন্ত্র বিষয়ক এগুলো থাকলে সেটা হবে করণকারক। এরপর আসি আমরা যে সম্প্রদান, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক কি? সত্য ত্যাগ, সত্য ত্যাগ, সত্য ত্যাগ, নিঃস্বার্থভাবে ত্যাগ করা বা নিঃস্বার্থভাবে ত্যাগ করা, নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে ত্যাগ। তাহলে এই সম্প্রদান কারক সত্য ত্যাগ বা নিঃস্বার্থভাবে ত্যাগ। তাহলে এখানে বলছে সন্ধি প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে মিষ্টি বিতরণ করে। সে যে মিষ্টিটা বিতরণ করবে সেটা কি আর সে ফিরে নেবে, বলবে যে আমাকে 2 টাকা দাও মিষ্টি খেয়ে যাও, ঠিকই বলবে? এটা কখনো বলবে না। এটা একেবারে সে মন থেকে পথ শিশুদের দিয়ে দিচ্ছে। ভিখারিকে ভিক্ষা দাও, এই ভিক্ষাটা দেওয়া হচ্ছে, এটাকে আবার রিটার্ন দেওয়া হবে? হবে না। তাহলে যেটা একেবারে নিঃস্বার্থভাবে ত্যাগ করে দেওয়া হয় সেটা কি? সম্প্রদান কারক। তাহলে এটা আমরা আরো উদাহরণ দিতে পারি, পারি এভাবে যে ভিখারিকে, ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তাহলে ভিখারিকে ভিক্ষা, এটাতে দিচ্ছে, এটা কিন্তু নেবে না। তাহলে এটাও আমরা বলতে পারি কি, এটা সম্প্রদান কারক। তাহলে এরপর আমরা চলে যাব আরেকটা মজার বিষয়, যে অপাদান কারক। তাহলে এই যে মজার বিষয় অপাদান কারক, এই অপাদান কারকটা কি? অপাদান কারক এবং অধিকরণ কারক, এই দুটার মধ্যে মোটামুটি একটা যোগসূত্র আছে। তো আমরা এটা যদি আমরা আলোচনা করতে পারি তো ইজিলি ভাবে আমরা বুঝতে পারবো এবং কি এই যে অপাদান কারক এবং অধিকরণের মধ্যে একটা সম্পর্ক বা এই যে সুন্দর একটা যে টপিক, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আর এই অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সাথে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে আমরা এই সুস্থভাবে নেক্সট ভিডিওগুলো দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।